ফলটিকে ইউরোপ আমেরিকানরা বলেন সৃষ্টিকর্তার উপহার ফলটির ইংরেজি নাম অ্যাভোকেডো বৈজ্ঞানিক নাম পেরসা আমেরিকানা মধ্য আমেরিকা ও মেক্সিকোতে ফলটির উৎপত্তি এখন আমেরিকা ও ইউরোপের প্রচলন বেশি পার্শ্ব প্রতিক্রিয়াহীনে ফলটিকে বাংলাদেশে মাখন ফল হিসাবে পরিচয় দেওয়া হয় কৃষিবিদরা বলছেন ফলটির বৈশিষ্ট্য হল এটি মাখনের মতো খাবার উপযোগী হলে এটি একটি আলাদা ফ্লেভার তৈরি করে বাংলাদেশের রাজশাহী ও টাঙ্গাইলের মধুপুরে এর আবাদ শুরু হয়েছে সীমিত পরিমাণে তবে এখনও পর্যাপ্ত নয় তবে ফল চাষ করলে আমাদের দেশের মাটিতেও ফলতে পারে বলে ধারণা করছেন কৃষিবিদরা এখন পর্যাপ্ত পরিমাণের অ্যাভোকাডো চারা উৎপাদন হলেও দাম এখনও অনেক বেশি এবারের বৃক্ষমেলায় চারটি ফল ধরা এই গাছটি বিক্রি হয়েছে তিন লাখ টাকায় আরেকটি চারা গাছ বিক্রি হয়েছে আড়াই লাখ টাকায় বৃক্ষমেলায় এর চেয়ে বেশি দামে আর কোনো গাছের চারা বিক্রি হয়নি এই চারার বয়স মাত্র পাঁচ বছর ফল ধরেছে তিনটি বা চারটি এই ফলের আদি জন্মস্থান মধ্য আমেরিকা বর্তমানে উষ্ণ ও অব উষ্ণমণ্ডলের বিভিন্ন দেশে এই ফলের চাষ বিস্তার লাভ করছে এটি একটি চিরহরিৎ বৃক্ষ মাঝারি আকারের এই গাছ আট থেকে দশ মিটার লম্বা হয় গাছের শিকড় অগভীর শাখা প্রশাখা ভঙ্গুর প্রকৃতির এবং পাতা উপবৃত্তাকার এটি টবেও লাগানো যায় বাংলাদেশের সিলেট চট্টগ্রাম ময়মনসিংহ ও ঢাকা জেলার উঁচু ভূমি এই ফলটি চাষের উপযোগী বলে মনে করেন কৃষিবিদরা আপনাদের যে অ্যাবাকোড এই অ্যাবাকোডে কি বিক্রি হয়ে গেছে অলরেডি বিক্রি হয়ে গেছে বিক্রি হয়েছে কত টাকায় দুই লাখ পঞ্চাশ হাজার টাকা দুই লাখ পঞ্চাশ হাজার টাকায় এতে গাছের এত দাম কেন কোন তো এটা ব্যাপার হচ্ছে এখনও ওভাবে পাওয়া যায় না ঠিকমতো মতো বিদেশি ফল এবং দামি বা ভালো ফল আর যতটুকু জানছি হয়তো আমি শুনছে যে পৃথিবীতে কোনো ফলের ভিতরে আছে ফলটির উপকারিতা অনেক এটিকে বলা হয় মহাউষ ফলটিতে চর্বির পরিমাণ পঁচাত্তর পারসেন্ট যা স্বাস্থ্যের জন্য উপকারী আমাদের দেশে যেমন পেয়ারা আম জাম কাঁঠাল লিচু আমলকি বেল জাম্বুরা প্রভৃতি উপকারী ফল রয়েছে বিদেশি ফলের মধ্যে রয়েছে আপেল আঙুর যাদের গুণের শেষ নেই অ্যাভোকাডো তেমনি একটি খুব উপকারী ফল এটিকে সর্বরোগের মহাউষও বলা হয় মা ও শিশুদের শারীরিক চাহিদা পূরণের ফলটি বিশেষ উপকারী মায়ের দুধের বিকল্প হিসেবে এটি বেশ কার্যকরী বলে পরীক্ষায় পাওয়া যায় অ্যাবাক রয়েছে প্রচুর আঁশ ও মনো অ্যানস্যাচুরেটেড ফ্যাট যা স্বাস্থ্যের জন্য ভালো আরও আছে প্রচুর ভিটামিন ও খনিজ দ্রব্য অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন সি ও ই তাছাড়া বয়স্ক মানুষের হাড়ের জন্য উপকারী ভিটামিন কে রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য পটাশিয়াম চোখ ভালো রাখতে লুটেইন এবং ভিটামিন বি রয়েছে এতে তবে সব উপাদানই কম পরিমাণে ক্লিনিক্যাল পরীক্ষায় দেখা গেছে অ্যাভোকাডো খেলে এলডিএল বা খারাপ কোলেস্টেরল কমে কারণ এর এই ফলে ফাইটোস্টেরল নামের উদ্ভিদ স্টেরল রয়েছে যা ক্ষুদ্রান্ত্রে কোলেস্টেরল সংশ্লেষণে বাধা দেয় অন্য একটি ক্লিনিক্যাল পরীক্ষায় দেখা গেছে টাইপ টু ডায়াবেটিস আক্রান্ত মহিলাদের মধ্যে যারা অ্যাভোকাডো খান তাদের ট্রাইগ্লিসারাইড কমে যায় অ্যাভোকাডো ভাস্কুলার হেলথ অর্থাৎ রক্ত সঞ্চালন ও রক্তবাহী ধমনী শিরা কর্মক্ষম রাখতে সাহায্য করে ওজন কমাতেও অ্যাভোকাডো সুফল দেয় দিনে অর্ধেকটা অ্যাভোকাডো খেলে ভালো উপকার পাওয়া যায় তবে সমস্যা রয়েছে একটাই অ্যাভোকাডোতে ক্যালোরি বেশি তাই যারা উঁচু ক্যালোরির খাবার খেতে অভ্যস্ত তাদের অ্যাভোকাডো বেশি খাওয়া চলবে না এমন কি দিনে একটি অ্যাভাক্যাডোও অনেক বেশি হয়ে যাবে মাংসে সবজি সালাদ শরবত হিসেবে ব্যবহার করা যায় এর ফ্যাট রক্ত চলাচলে সহায়তা করে